আর অন্যদিকে ভোজেরহাট অঞ্চল, যেখানে বিজেপি মহিলা মোর্চা, তাদেরকে আটকানো হয়েছে। আরও একবার জানাই, সন্দেশকারীতে বিজেপির মহিলা মোর্চা ভোজেরহাটে যখন পৌঁছয়, বিজেপি কর্মীদের প্রত্যেককে আটকানো হয়েছে। এই মুহূর্তে ছবিটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করবো। লকেট চট্টোপাধ্যায় তার বক্তব্য সামনে আসছে। আমি যেতে পারি না, আমি একজন জনপ্রতিনিধি আছি, আমি যেতে পারি? আমরা আপনাকে অ্যাপিল করছি, আপনারা আমি অ্যাপিল করছি আপনাকে একজন জনপ্রতিনিধি হিসেবে। আমি চাই, পরীক্ষার সময় আছে, পুরো রাস্তা জ্যাম আছে। আমাদের পেছনে থাকবে লাগে না, আমাদেরকে এগিয়ে আসবে না। কি হয়েছে? আপনাদেরকে জনপ্রতিনিধিকে যেতে দিতেই হবে। কোন জায়গা থেকে বলুন, আপনারা সাইডে দাঁড়ান, আমরা কথা বলছি। তখন আমরা দাঁড়িয়ে আছি, এখানে যারা কথা বলুন, আমরা দাঁড়িয়ে আছি, কোনো সাইড হবে না, সাইডে দাঁড়িয়ে আছি। কথা বলুন, কথা বলুন, কথা বলুন, কথা বলুন, কথা বলুন। না সাইডে না, কোনো সাইড হবে না, আপনারা মাঝখানে আছেন, কোনো কিছু হবে না, কোনো কিছু হবে না। পরীক্ষা চলছে বলে যেতে যাবে না, এইসব ধরনের অদ্ভুত যুক্তি দেখাচ্ছে। একজন জনপ্রতিনিধিকে কিসের কিসের কোন জায়গাতে করে আটকাতে পারে? কাগজ দেখা করা, এখানে এখানে কেন আটকাবে? আমরা আইনজীবীরা আছে, আমাদের জনপ্রতিনিধি আছে, আপনারা খবর নিন, আপনারা খবর নিন। বাদ করেন বলা, আপনি কথা বলুন, ফোনে ফোনে কথা বলুন, ফোনে কথা বলুন, যান। না, এরকম ভাবে আটকাতে পারেন না। এরা বলছে জ্যাম আছে, জ্যামের জন্য নাকি আটকাচ্ছে, এসব উল্টো পাল্টা কথা বলছে। এরা পুলিশ নেই, এরা পুলিশ নেই, এরা চাকরবাকর হয়ে গেছে। ফোন করুন, ফোন করুন। এখন থামো, ওরা ফোন করে বস্তা কর, ছাড়বে না, রাস্তা ছাড়া যাবে না, রাস্তা ছাড়া যাবে না, বসো, ছাড়া যাবে না, ছাড়া যাবে না, এখানে বস্তা করুন, বসবো। আপনি কথা বলুন, আমরা দাঁড়িয়ে আছি। যত তাড়াতাড়ি আপনি কথা বলবেন, তত তাড়াতাড়ি সমাধান হবে। কথা বলুন, যান, যান, কথা বলুন। कोई भी कारण नहीं है, अपील कर रहा है। ये लोग अपील कर रहे हैं कि आप लोग चले जाए, ये लोग अपील हो रहा है कि आप लोग चले जाए। यहाँ पे कोई कारण नहीं, जैम है, रास्ता में ट्रैफिक है, इसलिए जाने नहीं देंगे, ये सब कारण दिखा रहा है। लेकिन यहाँ पे जो 144 है, इसमें সন্দেশখালি का है, সন্দেশখালি ते 144 और এখানে আমাদের বলছে জ্যাম আছে, সেই জন্য যেতে পারবে না। আমাদেরকে উনি অ্যাপিল করছেন যে আপনাদেরকে যেতে দেবে। এখন আপনি আমাকে কারণ বলুন, 144 এখানে আমি একদম জনপ্রতিনিধি, এভাবে আমার গায়ে হাত দিতে পারেন না। আমাকে রাস্তা আটকাচ্ছে, আমাকে একটা জিনিস খালিতে 144 জনপ্রতিনিধি পার্লামেন্টে আমি একটা কথা বলি, একটা কথা, জনপ্রতিনিধিকে আটকাতে পারেন না, মেম্বার অফ পার্লামেন্টকে আটকাতে ভাবে পারেন না, সে যেতে পারে, হ্যাঁ 144 অবধি যাবে, তারপরে সে দেখবে জনপ্রতিনিধির আপনাকে অ্যাপিল করেছে, রাস্তা জ্যাম হচ্ছে না, আপনারা জনপ্রতিনিধিকে ইমিডিয়েটলি শুনুন জনপ্রতিনিধিকে অ্যারেস্ট করতে আপনারা পারেন না, এখানে আপনারা আটকাচ্ছেন তার কারণ কারণ অলরেডি বলে দেওয়া হয়েছে, আমি আর কিছু বলবো না। আপনার কাছে তো আছে কাগজ, আপনার ফার্স্ট পেজটা আপনি দেখুন, ম্যাডাম আপনি প্রথম পেজটা দেখুন, আমাদের কাছে ইনফরমেশন এসেছে, আমি একটা কথা বলি, আপনারা যে ইনফরমেশনটা দিয়েছেন পিছনে ট্রাফিক, পিছনে ট্রাফিক অনেক খারাপ হয়ে গেছে, আপনাদের একটা দেখুন যুক্তি দিয়ে কথা বলেন, পুলিশ আছে, আমরা প্রিভেন্ট করার জন্য আমরা প্রিভেন্ট করার জন্য 144 অবধি যাব না, কিন্তু এইটুকু অবধি আমাদের যেতে হবে, আপনারা ওই দেখাচ্ছে ফলা বিঘ্নিত হতে পারে, আমরা অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট আমি যেতেই পারি, অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট জনপ্রতিনিধি আমি যেতেই পারি, অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট বেঙ্গলের আমি জনপ্রতিনিধি যেতেই পারি, আমারও কাজ তাদের দেখা দেখা, আমার প্রতিনিধি ওয়েস্ট বেঙ্গলের আমি যেতে পারি, আমি একজন সংবিধান অনুযায়ী মেম্বার অফ পার্লামেন্ট, আপনারা আমাকে এখানে আটকাতে পারেন না। হ্যাঁ আপনারা যদি 144 এর কথা বলেন, ডেফিনেটলি 140 হতে পারে, আমি বলছি আপনাকে, আমি বলছি একজন জনপ্রতিনিধি সে ওখানে যেতেই পারে, যেতেই পারে জনপ্রতিনিধি, যেতেই পারে জনপ্রতিনিধি, যেতেই পারে। দেখুন আপনারা, আপনারা 144 যেখানে আছে এখান থেকে 40 কিলোমিটার দূরে আছে, আমাদেরকে এখান থেকে কেন আটকানো হচ্ছে? কারণ এর পরে আপনারা যদি যান, হ্যাঁ আমরা অ্যাপ্রিহেন্ড করছি যে ল এন্ড অর্ডার, আপনারা আগে থেকে কি করে অ্যাপ্রিহেন্ড করেন, আপনারা কি করে আগে থেকে অ্যাপ্রিহেন্ড করেন আমাদের এখানে, তার মানে ওটাই তো আমাদের পুলিশ আছে, আপনারা করতে পারেন না, ম্যাডাম আপনারা করতে পারেন না, আপনারা এইভাবে দেখাতে পারেন না, আপনারা ভুল কথা বলছেন, এখানে 144 নেই, আপনারা ঝামেলা হতে পারে, পয়েন্টের বাইরে গেলে শুনুন শুনুন আপনারা যেটা করছেন, ইনফরমেশন কি বলে यहाँ पे जाएंगे तो वहाँ पे लॉ एंड ऑर्डर सिचुएशन खराब हो सकता है, इसीलिए उनको यहाँ पे अटकाया जा रहा है। ওখানে গেলে যদি ল এন্ড অর্ডার বিঘ্নিত হয় সেটা প্রিভেন্ট করার সম্পূর্ণ অধিকার আইন অনুযায়ী আমাদের আছে। আপনাকে ওখানে যেতে দেবো না, আর আপনি যদি এখানে না আসেন তাহলে আপনি তো কথা বলবেনই না এইসব নিয়ে, আপনি তো কথাই বলবেন না, আপনি আগে মহিলা তারপর পুলিশের এটা করে আপনি কথাই বলবেন না, চুপ থাকুন, আপনি চুপ থাকুন, মহিলাকে যা ঘটনা ঘটেছে আপনি মহিলা হয়ে বলবেন না এইসব কথা, মহিলাকে আমাদেরকে আটকানো হচ্ছে, আমাদেরকে আটকানো হচ্ছে, আটকাতে পারেন না, আমাদেরকে আপনি সরে যান, আপনি সরে যান, এইভাবে আটকাতে পারেন, আপনি সরে যান ম্যাডাম এখান থেকে, আদারওয়াইজ বিল হ্যাভ টু এসটি অফ এই শুনে নিন, আদারওয়াইজ বিল না এসটি আটকাতে পারেন না, ইললিগাল, তাহলে তাহলে বিল হ্যাভ টু এসটি অফ বিল ইললিগালি ইললিগালি আমরা যাব না, আমাদেরকে আরটু যেতে দিতে হবে, আমাদের যেতে দিতে হবে, আপনাদের কোথা থেকে নবান্ন থেকে ইনস্ট্রাকশন আসবে আটকে দিন, এবার বলেন বাড়ি থেকেই বেরোতে দেবো না, ভেবেছেন কি? না শুনুন, অ্যারেস্ট ফ্যারেস্ট কেন করবেন আমাদেরকে, ওসব নাটক ফাটক করবেন করবেন না, নাটক করবেন না, ওসব নাটক করবেন না। আপনাদেরকে ওসব নাটক না করে আমাদেরকে যেতে দিন, আমাদেরকে কাইন্ডলি যেতে দিন, আমাদেরকে কাইন্ডলি যেতে দিন। দেখুন আমরা কোনো রকম ভাঙচুর করতে যাচ্ছি, আমাদের মহিলাদের কথা শুনতে যাচ্ছি। শুনুন শুনুন শুনুন, আপনি এভাবে কথা বলবেন না, এভাবে কথা বলবেন না, এইভাবে আপনারা কথা বলতে পারেন না। আপনারা ইল্লিগালি আমাদেরকে শুনে নিন, ইল্লিগালি আপনারা অ্যারেস্ট করার চেষ্টা করছেন। এখানে 144 নেই, নো নো নো, আপনারা শুধু আপনাদের পাওয়ার দেখাচ্ছেন, এখানে শুধু শুধু আপনাদের পাওয়ার দেখাচ্ছেন, কোনো রকম কিচ্ছু নেই, কিচ্ছু, শুধু পাওয়ারের খেলা দেখাচ্ছেন, পাওয়ারের খেলা। আজকে আপনারা এখানে আছেন পাওয়ারের খেলা দেখাচ্ছেন, পাওয়ার ক্ষমতা দেখাচ্ছেন, আপনাদের কিছু কাগজ নেই, ক্ষমতা দেখাচ্ছেন, আপনারা কিছু কিছু ক্ষমতা দেখাচ্ছেন। এখানে 144 নেই, 144 পরীক্ষা হ্যাম্পার হচ্ছে, একদম বাজে কথা বলবেন না।